বিদ্যুতের তার নেবার জন্য গর্ত খোরার কাজ চলছিল আচমকায় ধস নেমে বিপত্তি ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি এলাকায় আতঙ্কের পরিবেশ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম এলাকায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে হাই টেনশনের বিদ্যুৎবাহী তার মাটির নিচ দিয়ে নেওয়ার কারণে মাটিতে গর্ত করার কাজ চলছিল আচমকায় সেই এলাকায় ধস নেমে বিপত্তি ঘটনায় দুটি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িগুলির দেওয়ালে ফাটল ধরেছে ঘরের মেঝে ভেঙে গেছে ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা মাঝরাতে রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন তারা ঘুমোচ্ছে আবার হঠাৎ দেখছি একটা ভাইব্রেশনের মতো প্রচন্ড আওয়াজ বাড়ি কাঁপছে এই তখন আমরা উঠেছি উঠে তো মাথায় আসেনি যে এই প্রবলেমটা মানে এটা হচ্ছে আমরা যে কোনো ওপর থেকে কোনো চোট করে যাই হোক কিছু একটা করছে দেখে এখানে এই অবস্থা এসে তো আমরা চিৎকার করছি সে থামুন থামুন আমরা তো বুঝতেই পারছি যে ওখান থেকে আসছে সমানে হয়ে ব্যাপারটা খবর পেয়ে রাতে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলতে এলাকায় যান পৌর প্রধান রথিন ঘোষ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার চৌমাথা এলাকার কাছে এদিন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে রথিনবাবু জানান ক্ষতিগ্রস্তরা যাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হবে পরিকল্পনা অনুযায়ী কাজ না করার ফলেই এই বিপত্তি বলে অনুমান বিভাগীয় আধিকারিকদের এখন গতকাল এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বোরিং করতে ওদের যে মাপ সেই মাপের বাইরে ওদের এটা চলে গেছে চলে গিয়ে এখানে একটা গাড়ি একটা বাড়ি প্রায় অর্ধেকটা ভেঙে এমনভাবে গেছে যে যেটা টেকনিক্যালি ঠিক হয় এখন এটা যারা এইটা কাজটা করছেন ইলেকট্রিসিটি বোর্ডের পক্ষ থেকে ট্রান্সমিশন কোম্পানির পক্ষ থেকে তারা এটা বিষয়টা নিয়ে ভালোভাবে বলতে পারবে ভোল্টাস কোম্পানি করছে আমি শুনলাম আমি ওদের রিজিনাল ম্যানেজারের সাথে কথা বলেছি রিজিনাল ম্যানেজার বলেছেন যে যা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার কম্পানসেশন দেবেন ওরা ব্যুরো রিপোর্ট নিউজ গ্রাম